হ্যালো, আমি তো এসেছি, আপনি কোথায়? তিমির, আপনি কি করেছেন? কি করেছে মানে? আপনি ডাইনিটাকে সাথে করে নিয়ে এসেছেন কেন? আমি কাউকে সাথে করে আনি নাই, উনি আমার পিছনে পিছনে এসেছেন। আপনি কোথায় বলেন তো? আমি যেখানেই হই, আপনার সাথে আমার এখন দেখা হবে না। কেন? বিপদ তিমির, খুব বড় বিপদ। আরে রাখেন তো, আমি এখানে কত বড় বিপদে পড়েছি আপনি জানেন? ও মেয়ে আমার পাসপোর্ট নিয়ে আটকায় রাখছে, হলুদ এনভেলপ না পাইলে সে নাকি আমার পাসপোর্ট দিবে না। আর শোনেন, আপনি কখন আমাকে হলুদ এনভেলপ দিলেন? ও তো কোনো কথা মানতেই চাচ্ছে না। আচ্ছা যাই হোক, বাদেন, আপনি কোথায় এটা আগে বলেন। এখন আমি আপনার কোনো প্রশ্নের জবাব দিব না, যা সর্বনাশটা করলেন আপনি। আরে কিসের সর্বনাশ? সর্বনাশ তো হয়েছে আমার, কোথায় আসছি কাজিনকে খুঁজতে, এর মধ্যে এসে পড়ছি আরেক বিপদে। হ্যালো 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 পিক্সি, হ্যালো। কি বললো পিক্সি? দেখেন, ও আমাকে কোনো ইনভার্ভ টিনভার্ভ কিছু দেয় নাই, এগুলো সব ফাইজলামি করতেছে। আপনি আমার পাসপোর্টটা দেন। পাসপোর্ট লাগবে? হ্যাঁ। এইটা শুধুমাত্র একটা নমুনা, 24 ঘন্টা সময় দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে যদি আমি আমার এনভেলপ না পেয়েছি, তাহলে তোমার 14 গুষ্টি উদ্ধার করব। আর হলো আমার কার্ড, কোনো প্রয়োজনে কল নেই। জাস্ট মাইন্ড ইট, 24 ঘন্টা। ভাই আর কোনো টিয়া পয়সা নাই ভাই, জমি জমা যা আছিল সব। ফোন কর, বাড়িতে ফোন দে, 50,000 টাকার 1 টাকাও কম না। ফোন কর ভাই, চুক্তি তো দেওয়া ছিল না, চুক্তি মতো তো টাকা। এরো ভাই, এরো ভাই, এরো যুবরাজ, আরে কি কয় টিয়া চায়? আর তো কোনো টিয়া পয়সা নাই রে ভাই, আর দুইখানে জমি আছে লো বেচছি, এত টিয়া কই মামু। ওয়াল্লাহ ওয়াল্লাহ, চুপ থাকেন, টাকা নেওয়া না তো সহজ না। মারি হালাইছে, আরে মারি হালাইছে, এরো যুবরাজ, হাতে কি কই গেল? আমি তাহলে বেতো প্যান প্যান করেন না তখন। আরে যুবরাজ, আরে হাতে কি কই গেল? হাত তো কিছু নাই, আর জমি নাই, জেরাত না কিছু নাই, তুই কানে জমি আছিল বেশি হালাইছি আই, আর কিছু নাই। আরে যুবরাজ, হাতে কি কই গেল? আপনি দেশে ফোন দিবেন? হাতার আবার কিছু কইব নি। আরে ফোন দিবেন কিনা এটা কোন কি কবে পরে দেখা যাবে। আসার সময় এই ফরির মায়ের একখান মোবাইল কিনে দিয়ে আইছিলাম, হেতুটি কইছি আমি মালয়েশিয়া গেলে মালয়েশিয়ার তুমি ফোন করবো।
কি বললা তুমি রঞ্জু ভাই, তুমি আমার বাসায় ফোন দিছো? আমি তোর সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। কি বলছো, মানে তুমি আমার বাসার ফোন নাম্বারটা পাইলা কই? 911089, ঠিক আছে। আরে আমি তো তোমাকে কখনো আমার বাসার ফোন নাম্বার বলি নাই, তুমি নাম্বার কোথা থেকে পেলা? রে তো যে শালিপুসের দা, তোকে পুলিশ ধরছে। নো নো নো, এটা তো নিশ্চয়ই তুমি বাসায় বলো নাই। চল বাপ। ও মাই গড, ও মাই গড, আমি আমি একদম শেষ। কি করছো তুমি? রোয়াসিলব। আরো বলছি, কি বলছো? একটু পয়সা দে দো ও বাবু, ও জানে ওয়ালে বাবু, একটু পয়সা দে দো। মানে কি গান নেও না, মানে কি যে রাস্তায় ভিক্ষা করো সেটা কইছি। কি রঞ্জু ভাই, মানে কি? শোনো, আমি তো কবরে আমার নাম ফলক দেখতে পারতেছি, মরহুম পাভেল মজুমদার। নিতু মাইয়াটার আমার ভালো লাগছে রে। লাগবেই তো, এসব শুই না, মাইয়াটা অনেক কান্নাকাটি করছে। করবেই তো, আমার সব কইছি চিন্তা না করতে। অবশ্যই এটাও বলছি, ব্যাপারটা জানি তোর মা বাবারে জানাই। ওরে বাপরে, ওমারে ছাগলের মতন ব্যবহার করিস না, আরো অনেক কথা বাকি আছে। আরো কি কথা বাকি? নিতু বলছে এসব শুনলে তোর বাপ মা মরে দিতে পারে। আমি বলছি একদম মরে গেলে বলার দরকার নাই, তবে যদি ভালো থাকে তাহলে যেন বলে। কেন রঞ্জু ভাই, কেন এরকম করতেছো? নিতুর আমি বিয়ার প্রস্তাব দিয়ে লাইছি রে। তুমি নিতুকে বিয়ার প্রস্তাব দিছো তোমার জন্য? ছাগল তুই, নিতু যেরকম মেয়ে তার বিয়া উচিত টাকা ওলা পোলার লগে। আমি সোহাগের কথা কইছি। ওই গিটারটা দে আমারে। সোহাগ, সেমরির কথা কইলাম। জি ওস্তাদ। আর আপন বোন নিতু খুবই সুন্দরী, কোনো সমস্যা নাই, কি বিয়া করবি? ওস্তাদ, হে আপনি যখন কইছেন এক টাকা দশটা করবো। দশটা লাগবে না নিতু, একলাই একশো, একটাই কর। ঠিক আছে। চক করতে আছে, কোনো সমস্যা নাই, মাথায় একটু পানি দে। এটা নিয়ে লই দে।
আমি আমি ভুল বলেছি হ্যাঁ না 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 ফাইন ওয়েট 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 তুমি রাইট আমি রং এত তাড়াতাড়ি তুমি তোমার সিদ্ধান্ত চেঞ্জ করলে কেন না মানে তুমি তো কখনো ভুল কথা বলো না আমার ইচ্ছাটা কিছু মনে থাকে না কিন্তু বিয়ের আগে তুমি একদম এরকম ছিল না মানে কি তুমি আবার এটা কি বলবে যা বললাম সত্যি বললাম কিরকম এখন যদি তুমি নিজে না বোঝো তাহলে তাহলে আমি তোমাকে জোর করে বোঝাবো না মাইশা আমার কিন্তু এখন সিরিয়াসলি ভয় করছে কেন মানে আমি তো জানি আমি চেঞ্জ হইনি আর তুমি বলছো চেঞ্জ হয়ে গেছে আরে অত বড় কিছু না ছোট একটা বিষয় ভয় অর্ধেকটা কমে গেল কিন্তু বাকি অর্ধেকটা তো রয়ে গেল আমার দিকে ভালো করে তাকাও ওকে ভালো করে তাকাও দেখো তো আমার কোনো কিছু দেখতে পাচ্ছ কিনা ও মাই গড তুমি আজকে এত সুন্দর একটা ইয়ারিং পরেছো আমার না আসলে আমার না কি যেন হয়েছে মানে তুমি এত সুন্দর একটা ইয়ারিং করেছো আমি খেয়ালই করি নাই সরি বেবি এই কানের দুলটা তুমি আমাকে দিয়েছিলে এটা ছিল তোমার কাছ থেকে পাওয়া প্রথম গিফট আমি বাসা থেকে চলে এসেছিলাম কিন্তু এটা নিতে ভুলিনি কতদিন হয়ে গেছে তাই না কিন্তু এইটা আমি কখনো হারাতে দেইনি আই শোনো আমি ওনার সঙ্গে কিন্তু আরেকদিন দেখা করব কার সাথে তোমার বড় বোন বেনাতে সঙ্গে হেল মানে হেল যার নামে সবচেয়ে নিজের স্তর বানিয়ে দিয়েছেন আমার লাইফটাকে কোন দুঃখে আপনার সাথে দেখা হয়েছিল আমার আমাকে তো যা যা বলতে ইচ্ছা করে বলে ফেলুন আপনাকে তো কিছু বলতে ইচ্ছা করছে না ইচ্ছা করছে দুই হাতে আপনার গলাটা টিপে ধরি কে মানা করেছে সেটাই তো বলছি দেখা করে আমার গলাটা টিপে ধরুন জি না আপনার সাথে দেখা তো দূরের কথা আপনার ছায়ার আশেপাশেও আমি আর নাই ওকে ফাইন দেন আমার ইনভেলপটা নিব কেমন করে আপনার ইনভেলপ নেবেন কেমন করে এটা আমি কি জানি দেখুন তিমির সবকিছুর জন্য আমি সরি কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না আপনি এই কাজটা করলেন কখন বলুন তো কোন কাজটা ওই যে আমার মানি ব্যাগের মধ্যে আপনার ওই যে হলুদ খামটা রেখে দিলেন বলবো সব বলবো তিমির প্লিজ আমার সাথে দেখা করেন সময় খুব অল্প আপনি কি জানেন আপনার হোটেলে পাহারা দেওয়া হচ্ছে আপনাকে চোখে চোখে রাখা হচ্ছে না হলে এত রিকোয়েস্ট আমি আপনাকে করতাম না আমি নিজেই আপনার কাছে চলে আসতাম আরে রে কপাল এটা আমি কি বিপদের মধ্যে বললাম আসলাম কোন কাজ আর ফাসলাম কিসের মধ্যে তিমির আমি কথা বলতে পারছি না কোথাও স্থির হয়েও থাকতে পারছি না আচ্ছা আমাকে বলেন তো এই ইনভেলপের মধ্যে আছেটা কি কেন নায়লা ডাইনিটা আপনাকে বলেনি সে তো বললো প্রেসক্রিপশন তাহলে ওইটুকুই জানুন এর বেশি কিছু জানা আপনার জন্য বিপদজনক থাক বাবা থাক আমার শোনার দরকার নেই এখন মন দিয়ে আমার কথা শুনুন নায়লা ডিটেকটিভ টিটেকটিভ কিচ্ছু না সব ওর ভাওতাবাজি